এই কথাগুলো বাংলায় না বললে আমি বুঝাইতে পারবো না। ফিলিংস তো আসবে না। প্রথম যখন আমরা স্যার নাইন ড্যাশ হিসেবে বিউপিতে এনরোল করি তখন আমরা 110 জন স্টুডেন্ট ভর্তি হয়েছিলাম স্যার। বাট আনফর্চুনেটলি ড্রপ আউট হতে 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 আমরা শেষ মুহূর্তে যখন দেখলাম আমরা 76 স্টুডেন্টস এখন এক্সিস্টিং এবং আশা করি এই সেমিস্টারে আমরা বের হয়ে যাবো। কিন্তু স্যার যাওয়ার সময় যে ভাইব্রেশনটা ক্রিয়েট করে দিয়ে গেলাম আশা করবো এই ভাইব্রেশন আমরা যতদিন ক্যাম্পাসে আসবো আমাদের জুনিয়ররা দিতে থাকবে। দুই নম্বর কথা যেটা সেটা হচ্ছে যে এই প্রোগ্রামটা উঠানোর জন্য যতজনের কাছে প্যারা পাইতে হয়েছে আমাকে, সরি ফর ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, স্যারদের কাছে বারবার গিয়েছি, স্যার আমাকে একটু ইন্টারভিউ দিতে হবে, স্যাররা খুব ভালো মতো জানেন, আমি ফেরদৌস স্যারকে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু স্যারের কন্ট্যাক্ট নাম্বার ছিল না জন্য আমি কন্ট্যাক্ট করতে পারিনি, সরি স্যার। রাজীব স্যার, সুলতান স্যার, ইয়াসিন স্যার, জাহিদ স্যার, স্যাররা জানেন যে আমি কী রকম বিরক্ত করেছিলাম, ওয়াহিদুজ্জামান স্যারকে ক্লাসের ভিতর থেকে বের করে নিয়ে এসে ইন্টারভিউটা নিয়েছে। তুমি যেটা পেতে চাও সেটা পিছনে লেগে থাকো, অটোমেটিকলি ধরা দেবে, যে কারণে আজকের প্রোগ্রামে এই জিনিসগুলো আমরা দেখাতে পেরেছি। এটা ছিল অনেকের অনেকের সাথে হয়তো বা এই প্রোগ্রাম রিলেটেড ব্যাপারে কথা কাটাকাটি হয়েছে, মনোমালিন্য হয়েছে, কিছুক্ষণ আগে গেঞ্জি নিয়ে কথা কাটাকাটি হয়েছে। না, গেঞ্জি ব্যাপারটা হচ্ছে কেউ স্মল সাইজ কিন্তু তার ফিগার হয়েছে লার্জ, গেঞ্জির প্রবলেমগুলো সলভ করা হবে, টেনশন নিয়েন না, আপনাকে তো চিকন বানানো যাবে না, বাট গেঞ্জি বড় দেওয়া যেতে পারে। নাম্বার ফোর, গতকালকে সোনিয়াবু অ্যাঙ্করিং করছেন, সোনিয়াবু ফোন করেছিলেন, অপ্রত্যাশিতভাবে বলতে হয় যে গত পরশুদিন আমি আইইউবিএনটিতে আসছি লেকচারার হিসেবে, আমার ভার্সিটির ভিসি স্যার প্রফেসর ডক্টর এম আলী জমিয়ান স্যার উনি ইন্তেকাল করেছিলেন, সো ওই দুই দিন আমি দৌড়ের উপরে ছিলাম ভার্সিটিতে, এই কারণে আমি অনেকগুলো ব্যাপারে মানে কানেক্টেড থাকতে পারিনি, এই কারণে সরি। বাট এই ঘটনাটি যদি না ঘটতো তাহলে হয়তো আমার প্রোগ্রামটা আরেকটু ভালোভাবে সাজানোর প্ল্যান ছিল, কিছু জিনিস আমি দিতে পারি নাই, দেখাতে পারি নাই, আনতে পারি নাই, এই জন্য দুঃখিত। বাট এইটাই শেষ না, মনকে বুঝাইছি যে নেক্সট আবার প্রোগ্রাম হবে, আমরা আবার আসবো, আবার ইয়াসিন স্যার, জাহিদ স্যার, ফেরদৌস স্যার, রাজীব স্যার সবাইকে বিরক্ত করবো এবং বিরক্ত করে আবার আমরা এর চেয়ে বড় একটা প্রোগ্রাম করবো যেখানে পিছনে আরো অনেক স্টুডেন্টরা থাকবে। আমি আপনাদের কাছে এক্সপেক্ট করবো যে আপনারা সবসময় সাপোর্ট দিয়ে যাবেন, ইউনাইটেড থাকবেন এবং আমরাই ভাই বোনেরা বন্ধু বান্ধব আমাদের উপর রায় করে মন খারাপ করে লাভ নাই, আমি তো বললাম একটু টাকা আমার কাজ যতক্ষণ আদায় হবে না আমি লেগে থাকবো, সো আমাকে যদি কেউ মনে করেন যে পাবেন ভাইকে সরাই দিলে হবে আমি নিশ্চিত থাকেন আবার আপনার কাছে ফেরত আসবো। লাস্টে যে কথাটা বলবো আমি সেটা হচ্ছে এই প্রোগ্রামটা মানে ঠিকভাবে সুন্দরভাবে হতো না যদি না স্যার স্টুডেন্ট আপনারা ভাই বোনেরা আমাদেরকে সাপোর্ট করে দিলেন। আমি স্পেশালি রাজীব স্যারের কাছে গ্রেটফুল, কক্সবাজার ইউনিভার্সিটি থেকে শুরু করে এ পর্যন্ত যে সাপোর্টগুলো আমরা পেয়েছিলাম স্যারের কাছে প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে আমরা এটা কখনো ভুলতে পারবো না। সো স্যারের প্রোগ্রামের যত অ্যারেঞ্জমেন্ট আছে এই প্ল্যানটা স্যারের কাছ থেকে নেওয়া, স্যারের জন্য একটা হাততালি। আজকে সবাই জানে যে বিউবি কিন্তু বন্ধ, তারপরে স্যার আসছে, স্যারের জন্য একটা হাততালি। রোজা রেখে এসে আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতেছেন, রোজা রাখলে এমনি শরীর তাহিল হয়ে যায় দুর্বল হয়ে পড়ে, তারপরে যে স্যার আসছেন স্যার আসলে অনেক গ্রেটফুল। চিন্তা করতেছিলাম ঝিলম পাবে বলতেছিল পাবে ভাই ফান্ডে কিন্তু টাকা নাই, পাবে ভাই বাজেট নাই, লোন হয়ে বলতেছে ভাই গেঞ্জি দিব টাকা নাই, আচ্ছা ঠিক আছে টাকার ব্যবস্থা হবে, প্রোগ্রাম যখন হাতে নিয়েছি প্রোগ্রাম উঠাই দিব ইনশাল্লাহ।
একটু আগে স্পন্সরশিপে যে ভাইয়া এসেছিলেন, এই ভাইয়া হলেন আমার আপন বড় ভাইয়া। তো ভাইয়াকে আমি কিন্তু আমি কোনো উঠতে পারব না। তখন ভাইয়া এগিয়ে আসে, ভাইয়াদের কাছে আমি গ্রেটফুল যে আপনারা যদি এই সাপোর্টটা না দিতেন তাহলে কিন্তু হয়তো এই প্রোগ্রামটা হতো না। সবার শেষ কথা, সময় যখন অ্যাঙ্করিং করতেছিল বলতেছিল ফেরদৌস স্যার, সরি ইয়াসিন স্যার যখন আমাদের ক্লাস নিচ্ছিলেন তখন স্যার একটা কথা বলেছিলেন যে তুমি সিজিপি এর পিছনে দৌড়াও না, তুমি লার্নিং এর পিছনে দৌড়াও। স্যারের কথাটা আমি খুব ভালো মতো মনে রাখছি। আপনি পাশে গিয়ে সাদা খাতাটা বাধাই করে ড্রয়িং রুমে বাধাই করে রাখবেন। আর সিজিপি কথা বলতে গেলে আরেকটি জিনিস মাথায় আসে, আমি ওই কর্নারে ছিলাম, এই পাশে একজন ছিলেন সোনিয়া আপু, দুইজন লিজেন্ড। আমি চিন্তা করছিলাম দুইটা লিজেন্ড এখানে দাঁড়ায় আছে। দুইটা লিজেন্ড কি হবে, একটা লিজেন্ডের সিজিপিএ 4 out of 4, এই জন্য সে লিজেন্ড। আরেকটা লিজেন্ড কি হবে, স্যারের সিজিপিএ এর সাথে কানেক্ট করলে যেটা হয়, আমারও 4, বাট 4 এর আগে 2.9 আছে। পড়াশোনা করে কারো সিজিপিএ 3 নিচে হইতে পারে, এটা বোধ হয় আমার ক্ষেত্রেই সম্ভব হয়েছে, আর কারোর ক্ষেত্রে সম্ভব হবে না। এই কারণে আমি যতদিন থাকবো বলে যাব ইউপিতে 2.94 সিজিপিএ একটাই আছে, কিন্তু শেষ কথা বলতে বলতেও শেষ হচ্ছে না। তো বারবারই শেষ করতে চাচ্ছি কিন্তু শেষ হচ্ছে না, আমি অনেক আবেগতাড়িত হয়ে গেছি। আজকে যেমন ইনভাইট করেছি আপনারা চলে আসছেন, প্রোগ্রামটা আসলে আমাদের ছিল না, আমাদের সকলের ছিল। অনেকে হয়তো পারিবারিক ব্যস্ততা বা অফিসিয়াল কোনো কাজকর্ম আটকে যাওয়ার কারণে আসতে পারেনি, কিন্তু আমরা চেষ্টা করবো নেক্সট যে প্রোগ্রামটা করবো সেই প্রোগ্রামটা যেন আরও বড় পরিসরে হয়। এবং এইটাতে ছোটোখাটো হলেও যে আমরা যে কয়েকজন আসছি 50-60 বা 40-50 জন যে কয়েকজনই থাকি না কেন, ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামটা একটা ধুম ধামাকা প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। আমরা স্টুডেন্ট ছিলাম এবং এই স্যারের স্টুডেন্ট হওয়ার কারণে আমরা প্রাউড ফিল করি স্যার।